नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफिल मिरर, हर पल आपके साथ। पर्यावरण संरक्षण को लेकर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की पुलिस भी काफ़ी सक्रिय हो गई है। इसी के तहत शुक्रवार 17 अगस्त को कुलटी थाना पुलिस ने गल्फ ग्राउंड में पौधारोपण कार्यक्रम चलाया। पुलिस आयुक्त डीपी सिंह ने पौधे लगाकर कार्यक्रम की शुरुआत की। इस दौरान 300 पौधे लगाए गए। বিশেষ অতিথি হিসেবে আসছেন এন অরবিন্দ ডিজিএম সেল ওয়ার্কস স্কুল শ্রী কুমার গৌতম। শ্রী অনামিত্র দাস শ্রী শান্তপ্রত চন্দ্র মিস্টার এন অরবিন্দ একটি পরিপূর্ণ বয়স্ক বৃক্ষ যদি 50 বছর বেঁচে থাকে তাহলে তার সেবার মূল্য গিয়ে দাঁড়ায় 10,000 টাকা, খুব কম করে হলেও। সারা বিশ্ব এতে চমকিত হয়ে উঠেছিল এবং সারা পৃথিবীতে রাষ্ট্রসংঘের সেরকম পরামর্শ অনুযায়ী বৃক্ষরোপণকে অবশ্য কর্তব্য হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছিল। আমাদের দেশেও তা ব্যতিক্রম নয়, আমরাও কিন্তু দেখেছি সুন্দরলাল বহুগুণা বাচিক আন্দোলনের কথা, যারা গাছকে ছড়িয়ে ধরে গাছ কাটতে বারণ করেছিল ল্যান্ডমার্ক জ্যাক্সে, সেই ধারাকে আজও আমরা বয়ে নিয়ে যাচ্ছি। এবং কুলটি প্রশাসন বা আসানসোল কমিশনারের তারা কিন্তু এই উদ্যোগটিকে, এই কর্তব্যটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন বলেই আজকের এরকম একটি অনুষ্ঠান দেওয়া হয়েছে। তার জন্য আমরা যখন আসছিলাম সুধীর নাগরিকবৃন্দের মধ্যেও একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে চমৎকার উত্তর, পুলিশ খুব ভালো কাজ করছে এবং যে জায়গাটি নির্বাচন করা হয়েছে সেটিও যথেষ্ট ভালো। তার জন্য কুলটি আইসি বা কুলটি থানাকে নিশ্চয়ই ধন্যবাদ সাধারণ মানুষ দেবেন বা দিচ্ছেন। যাই হোক, আমরা একটু পরে বৃক্ষরোপণে সরাসরি প্রবেশ করব, অনুষ্ঠান বেশি দীর্ঘ করার আমাদের প্রয়োজন নেই। এসপি অনামিত্র, আমাদের ডিসিপি ওয়েস্ট, ইসি ওয়েস্ট, আমাদের সিল অথরিটি মিস্টার চন্দ্র কুমার, এখানে উপস্থিত আমাদের পুলিশকর্মী, আমাদের সিভিক ভলেন্টিয়ার্স, আমাদের এনসিসি স্কাউট বাচ্চারা যারা আছে এখানে, স্কুলের যারা ছেলে মেয়ে দুটাই দেখছি, যা প্লে কার্ড যখন আমি আসছিলাম ওরা নিজের নিজের কনসেপ্টটা একটা খুব সুন্দরভাবে নিয়ে ডিসপ্লে করছে। আজকে যেটা একটু আগে আপনারা শুনলেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ওয়াটার কনজারভেশন, ট্রি প্ল্যান্টেশন কত কীভাবে এটাকে সাহায্য করে সেটা যারা ইকোলজিস্ট, যারা সায়েন্সে পড়াশোনা করে ওরা ভালো করে বুঝবে। আমরা জানি একটু আগে যেটা আমাদের অ্যানাউন্সার ছিলেন উনি কত সুন্দরভাবে বললেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললেন, তারপরে উনি আমাদের ইকোলজিক্যাল ডিসিপ্লিনসের পরে যে আমাদের কনভেনশন হয়েছিল সেখানে ট্রি প্ল্যান্টেশন কথা যখন বলা হয়েছিল, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্সের প্রায় 25 বছর পরে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট হলাম, তারপরে একটা ড্রাইভ ছিল যে আমাদের দেশে উদ্যোগগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে, আর একটা উদ্যোগ বলুন ইয়া ডেভেলপমেন্ট বলুন, সেই ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি যত ডেভেলপিং নেশনস আছে সেখানে কিন্তু একটা ভালো স্পিরিট মেনটেন করে ওই ডেভেলপমেন্টগুলো হয়নি। তার জন্য আজকে যদি আমরা 2019 এই সময় যদি আমরা দেখি যে কোনো ডেভেলপমেন্ট, রোড ওয়াইডিং বলুন আপনি, ইয়া কোনো বড় প্রজেক্ট, সেখানে কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্স একটা বড় ফ্যাক্টর,
কী ডেভেলপমেন্ট হোক, কিন্তু সঙ্গে সঙ্গে ইকোলজিক্যাল ব্যালেন্স কীভাবে হবে সেটার উপরে লক্ষ্য করা হয় আমাদের ছোট বাচ্চাদেরকে। আমরা এই প্রোগ্রামগুলো এই জন্য করি কি ওদের যা ভবিষ্যৎ ওটা ভালো থাকুক। আর প্রত্যেক বাচ্চারা যদি এটা বুঝতে পারে যে আমাদেরকে শুধু প্ল্যান্টেশন করার নয়, যে কোনো জায়গাতে ও বাড়ি হোক, স্কুল হোক, যে কোনো এনভায়রনমেন্টে ওরা থাকে, ওরা যদি ওই এনভায়রনমেন্টটাকে যদি ঠিক রাখতে পারে, প্ল্যান্টেশন করার শুধু নেই, প্ল্যান্টগুলোকে বাঁচাবার যে কোনো জায়গাতে একটা অ্যাওয়ারনেস থাকার ওটা খুব বড় দরকার। আমি সবাইকে শুভেচ্ছা জানাবো আর আপনাদেরকে আমি এটাই অনুরোধ করবো, আপনারা আমাদের যারা এনভায়রনমেন্ট ওটাকে প্রোটেক্ট করুন, ওটাকে ঠিক রাখুন, তাতেই আমাদের ভবিষ্যতে ঠিক থাকবে। থ্যাংক ইউ। Under the invitation of TPS to participate in the pre-plantation ceremony. Incidentally, this month is a water conservation month as announced by the Government of India, and SGW is also putting in a lot of efforts for conservation of water by popularizing the concept, arranging for rainwater harvesting in many places, and mostly taking up maintenance activities routinely to prevent wastage of water. Pre-plantation is one of the steps to preserve our ecology and environment, and I congratulate everybody present here who are participating in this, and thank you for keeping our planet green. স্যারের হাতে জল দেওয়ার একটু ব্যবস্থা করবে, সিভিক ভলেন্টিয়ার্সদের বলছি। ধন্যবাদ। এরপর মাননীয় শেখ কুমার গৌতম।